জেডে সারম নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ইশরাত জাহান। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ আমার সাথে অতিথি হয়ে যুক্ত হয়েছেন দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ডক্টর রেজওয়ান সিদ্দিকী এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সিনিয়র সহসভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা। এছাড়া আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন সঙ্গীত শিল্পী লাভলী দেব। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। আজকে আমরা আলোচনা শুরু করতে চাই, আজকে ষষ্ঠী পূজা, সেটা নিয়ে আলোচনা শুরু করতে চাই। মহাষষ্ঠীতে মাস্ক সহ স্বাস্থ্যবিধি সহ অন্যান্য সামাজিক দূরত্ব মেনে চলার কিছু নির্দেশনা আছে, সেগুলো নিয়ে কথা বলবো। প্রতিমা দর্শনের জন্য একটা বিশেষ আয়োজন থাকছে। ডক্টর রেজওয়ান সিদ্দিকী, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এবারে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না, নটার পর দর্শনীতে ঢুকতে দেওয়া হবে না, আরতিও হবে না, একটা মনোকষ্ট থাকছে কিনা? মনোকষ্ট তো থাকবেই, যারা সনাতন ধর্মাবলম্বী আছেন তারা তো এই, এটা তাদের কাছে একটা বড় উৎসব। শুধু তাদের কাছে কেন, আমার শৈশব কৈশোরে তো আমার কাছে এটা একটা উৎসব ছিল। আমি হিন্দু প্রধান এলাকায় বড় হয়েছি, সেখানে তো আমরা এই উৎসবে আমরা শরীফ হয়েছি। সুতরাং ঢোল ঢাকা মেলা এটা ওটা এর ভেতর সেটা যদি মোটে না থাকে তাহলে তাদের জন্য একটা দুঃখের সংবাদ। এবং যেটুকু করতে দেওয়া হচ্ছে সেটুকু বলছে যে আরতি হবে না, কুমারী পূজা হবে না, এগুলোকে আমি উৎসব হিসেবে দেখেছি। বাস্তবতাটা হলো এই যে করোনার কারণে যে সোশ্যাল গ্যাদারিং সেটা তো সব জায়গায় কমিয়ে দেওয়া হয়েছে, সব জায়গায় বন্ধ করা হয়েছে, সেই জন্য সেটা নিশ্চয়ই তারাও মানবেন। আশা করি যে এতে যে সৌহার্দ্যমূলক পরিবেশ নিহিত যে সেটার ভিতরে আমার কোনো ক্ষতি হবে বলে মনে করি না। সেই ধরেন আগামী বছরে হয়তো করোনার এই প্রকোপ থাকবে না, তখন সবাই মিলে আমরা আবার সবাই মিলে উদযাপন করবো একসাথে অনেক বড় করে। সৈয়দ ইশতিয়াক থেকে আপনার কাছে একই প্রশ্ন করতে চাই যে দুই ঈদের পরে আরও একটা বড় উৎসব কিন্তু সীমিত আকারে করতে হচ্ছে করোনার কারণে, একটা কষ্ট থেকে যাচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। না দেখেন, একটা কষ্ট তো থেকে যাচ্ছে কিন্তু বাস্তবতা মানতেই হবে। বাংলাদেশ থেকে করোনা কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু পৃথিবী থেকে করোনা বিদায় নেয়নি, এবং আমাদের আরো বেশি সাবধানতার প্রয়োজন। স্বয়ং প্রধানমন্ত্রী বলছেন যেহেতু শীত আসছে, এবং সেই বিবেচনায় আমরা কিন্তু দেখেছেন করোনার কারণে লোকসমাগম থেকে দূরে মানুষকে দূরে রাখতে মক্কা মদিনাও বন্ধ রাখতে হয়েছে, মসজিদ সীমিত করতে হয়েছে মানুষের উপস্থিতি। সুতরাং এই এবং ইউরোপের দেশগুলোতে গির্জাগুলোতে সমাগম নিষিদ্ধ ছিল, ভারত সহ অন্যান্য দেশে পূজার বিষয়গুলো অনেক বেশি আনুষ্ঠানিকতা সীমিত আকারে করা হয়েছে। সুতরাং এই বাস্তবতা মেনেই আমাদেরকে করতে হবে। আমি মনে করি যে একটা কষ্ট থাকবে কিন্তু যেটুকু আনন্দ করা যায় সেই আনন্দটা আমরা সবাই মিলে ভাগ করতে চাই। এরপরেও কিছু কথা থাকে, যারা মন্দিরে যাবেন পূজাস্থলে যাবেন তারা স্বাস্থ্যবিধি যেটা বলা হয়েছে মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা, শারীরিক দূরত্ব বজায় রাখা, এগুলো যদি বজায় রাখা যায় তাহলে উৎসবে আশা করি কিছুটা ঘাটতি থাকলেও মনের ঘাটতিটা থাকবে না। মন থেকে তো উৎসবে অংশ নেওয়া হচ্ছে ঠিকই, এবং স্বাস্থ্যবিধিটা মানতেই হবে কারণ আমরা কিন্তু উৎসবের কারণে স্বজনদের বেদনার কারণ হতে চাই। লাভলী দেব, আপনার কাছে জানতে চাই আমি যে এবারে দুর্গাপূজাকে আপনি কিভাবে দেখছেন? সবকিছু তো সীমিত আকারে করা হচ্ছে এবার, তো আপনার কাছে কি মনে হচ্ছে, কেমন হচ্ছে এবারে দুর্গাপূজা? আসলে পুজো তো হচ্ছে, কিন্তু ওই যে ইশতিয়াক ভাই যেটা বললেন যে আমাদের এই যে আনন্দটা যেন আমাদের স্বজনদের কষ্টের কারণ না হয়, আসলে আমিও মানসিক ভাবে ওইভাবে প্রস্তুতি নিয়েছি, আমি এবং আমার পরিবার, যে আমরা পুজোতে যাব এবং সেটা জেলা আমাদের প্রশাসনের যে নিয়ম আছে নিয়মটা মেনেই যাব। এবং আমার মনে হয় যে আমরা সবাই মিলে যদি নিয়মটা মেনে চলি তাহলে অবশ্যই আমরা সুস্থ শরীরেই উৎসবটা উদযাপন করতে পারবো। কষ্ট তো লাগছেই আসলে, ছোটবেলা থেকে এটা দেখে দেখে বড় হওয়া, এই যে নতুন নতুন কাপড় পরা, সেটা যদি বন্ধু বান্ধবরা দেখলো না, সবাই দেখলো না, আরতিতে সবাই মিলে নাচলাম না, আনন্দ করলাম না, তাহলে সবকিছু বৃথা। আসলে তো সবকিছুর পরেও সবাই মিলে আসলে আমরা ভালো থাকতে চাই, এবং সবাইকে নিয়ে ভালো থাকতে হলে এই বিধি নিষেধটা মানতেই হবে এবং মানাটা উচিত। এবং সব শেষে সব সময়ে প্রার্থনা করি যেন সারা বিশ্বের সবাইকে এই দুর্গতি নাশিনী সবার দুর্গতি দূর করেন, এবং সবাই যেন আমরা মুক্ত বাতাসে মুক্ত আকাশে সবাই একসাথে আবার ঈদ পূজা সব পালন করতে পারি।
লাভলীদেব, যারা উদ্যোক্তা আছেন তারা কি ধরনের স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করার জন্য সামাজিক সম্প্রীতি বজায় রেখে কিভাবে মাস্ক সহ স্বাস্থ্যবিধি মেনে চলা যায়, ব্যবস্থাটা কি নিয়েছেন একটু যদি আমাদেরকে বলেন? মন্দিরে ঢোকার সময় সবাইকে স্যানিটাইজ করানো বাধ্যগতভাবে, এবং সবার যদি মাস্ক না থাকে তাকে একটা আলাদা করে মাস্ক দিয়ে দেওয়া হচ্ছে হাতে, যে মাস্কটা লাগিয়ে ঢুকতে হবে, এবং যতটা সম্ভব ডিস্টেন্স রেখে করানো হচ্ছে। এবং আমরা তো অনলাইনে অঞ্জলি দিতে আগ্রহী, এবং আমিও সবাইকে অনুরোধ করবো যেন অনলাইনে ঘরে বসে, যেহেতু ঢাকেশ্বরী মন্দির থেকে এটা জানানো হয়েছে আমাদের সবাইকে, যে সবাই যেন আমরা অনলাইনের মাধ্যমে অঞ্জলিটা প্রদান করি। আমার মনে হয় সব মানে অঞ্জলির সময়টাতে কিন্তু মানে ওই যে গা ঘেঁষাঘেঁষির বিষয়টা বেশি হয়, মানে একজনের কাছাকাছি একজন যেতে হয় বা মন্ত্র উচ্চারণ করতে হয় বা মায়ের কাছে ফুলটা পৌঁছাতে হয়, যার জন্য বেশি কাছে আসতে হয়, সোশ্যাল ডিস্টেন্স যেটা আমরা বলি সেটা থাকে না। এর জন্য অঞ্জলিটা যদি আমরা ঘরে বসে দিই, মোটামুটি প্রতিমার দর্শনটা আমরা ডিস্টেন্স মেনে করতে পারবো। তো সবার কাছে আমি এইটা রিকোয়েস্ট করব যে অঞ্জলিটা ঘরে বসেই দিন, এবং অন্তত অঞ্জলির সময়টা যদি আমরা একটু ম্যানেজ করে নেই ঘরে বসে, মন আসল জিনিসটা হলো আসলে মনের পূজা, আর বাকিটা হলো সব দেখানোর বিষয়, যে আমরা ঘুরতে যাব, বেড়াতে যাব, দেখতে যাব। আর একটা জিনিস মিস করব যেটা, সেটা হলো দুর্গা আরতি। তো আর এইবার না হয় সবার জন্য আমরা এই দুর্গা আরতিটাকেও মেনে নিলাম, যে মা তো সব জানেন, সব বুঝেন, তো উনার সৃষ্টিকে রক্ষা করার জন্য উনিও সেটা মেনে নেবেন, যে আমরা এবার সীমিত আকারে মাকে ডাকবো। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করব, ঢোকার সময় প্যান্ডেলে ঢোকার সময় সবাই যার যার মাস্ক ইউজ করবেন, এবং হাতটা স্যানিটাইজ করে ঢুকবেন, পাটাও অবশ্যই স্যানিটাইজ করে, বা ওই ওষুধ মিশানো পানিতে যেভাবে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সব গেটে পাটা চুবিয়ে যেন সবাই ঢুকেন, এবং অবশ্যই অবশ্যই অঞ্জলি সময়টাতে বাসায় বসে অনলাইনে অঞ্জলিটা দিবেন। এবং এখন অনেক সুন্দর ব্যবস্থা হয়েছে, আমরা তো শুনেছি ডিবিসি চ্যানেল বা বাংলাদেশ টেলিভিশন নিউজ 24 ওনারাও এটাতে জয়েন করেছেন, এবং ওইভাবেই আমরা ঘরে বসে টিভিতে দেখে দেখে, মোবাইলে দেখতে হবে না, টিভিতে দেখে দেখি আমরা, যাদের ইন্টারনেট নেই তারাও এটা পারবে, সুবিধাটা নিতে পারবে, এবং ঘরে বসেই অঞ্জলিটা প্রদান করা যাবে, এবং অনেক বেশি আটকানো সম্ভব হবে যদি অঞ্জলিটা ঘরে বসে দেওয়া যায়। তো আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ করব যে দেশের এবং বিশ্বের এই সার্বিক কঠিন পরিস্থিতি থেকে বাঁচার জন্য, সবাইকে সুস্থ রাখার জন্য আমরা এই পদ্ধতিগুলো অবলম্বন করব অবশ্যই। নিশ্চয়ই লাভলীদেব, আপনার কাছে আমরা আবার আসবো। ডক্টর রেজান সিদ্দিকী, আমি আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই, যে উৎসবে এই উৎসবটাতে গণমাধ্যম কি ধরনের ভূমিকা রাখতে পারে? গণমাধ্যম শুধু উৎসব কেন, গণমাধ্যম আমি ডক্টর রেজান সিদ্দিকীকে প্রশ্নটা করেছি, সব জায়গাতেই রাখতে পারে, আর এটাতে তো অবশ্যই পারে, কারণ আমরাও কিন্তু কিছুটা অভ্যস্ত হয়ে গেছি ঘরে বসে বসে দেখার বা ঘরে বসে জয়েন করার সবকিছুতে, আমরাও কিন্তু মেন্টালি অনেকটা অ্যাডজাস্ট হয়ে গেছি। তো গণমাধ্যম চাইলেই আমাদেরকে ঘরে বসে সারা ঢাকা শহরের পূজা দেখাতে পারে, ঢাকার বাইরের পূজাগুলো দেখাতে পারে, এবং এখানে যে ঘরে বসে থেকে যদি দেখি, আমরা মনে হয় যে আমাদের এই রোগের যে ছড়িয়ে পড়ার যে প্রাদুর্ভাবটা সেটাও কমবে। তো এটাতে তো অবশ্যই মিডিয়ার একটা বিশেষ ভূমিকা। ধন্যবাদ, ধন্যবাদ লাভলীদেব। আমরা একটু ডক্টর রেজান সিদ্দিকী, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, গণমাধ্যম এই উৎসবে কি ধরনের ভূমিকা রাখতে পারে, আপনার মন্তব্য জানতে চাচ্ছি। বলছিলেন যে আসলে তো গণমাধ্যম তো এখন অনেক প্রসারিত, ফলে ধরেন যেটা বলছিলেন যে যেসব অনুষ্ঠান আগে সাথে যে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু বেরোবার আনন্দ সেটা তো অনেক বেশি, সেই আনন্দ তো আর ঘরে বসে থাকলে হয় না। সুতরাং সেটুক তো মেনে নিতে হবে, মেনে নিলেও কিন্তু এতগুলো চ্যানেলের মধ্যে কেউ না কেউ এসে আপনি একটা লাইভ দেখাবেন, যদি লাইভ দেখায় কেউ তাহলে তো আমি ঘর থেকে পার্টিসিপেট করতে পারি। আমি তো বহু মানুষকে দেখি যে ধরেন কাবার মোনাজাত এখান থেকে ধরে ঢাকায় বসে, যারা কিংবা আপনার তাবলিগ জামাতের যে মোনাজাত, সে তো যে যেখানে আছে সেখান থেকে মোনাজাত তো করছে, তো সে ইটস পসিবল, মনে হয় না যে এতে যার কোনো ক্ষতি হবে। গণমাধ্যম সেই পর্যায়ে উন্নীত হয়েছে বলে এখন এটা ভাবা যাচ্ছে, তার মধ্যে তো ভাবা যেত না, সেদিকে গণমাধ্যম ভালো ভূমিকা রয়েছে দেখে যাবে। সৈদিস্তি, একটা যে আপনার কাছেও আমি একই প্রশ্ন রাখতে চাই, যে এই উৎসব পালনের ক্ষেত্রে গণমাধ্যম কি ধরনের ভূমিকা রাখতে পারে?
আমার মনে হয় আমার পূর্ববর্তী দুজন আলোচকই বলেছেন, গণমাধ্যম অনেকগুলো ভূমিকা রাখতে পারে। একটা হলো উৎসবটাকে ঘরে যাতে বসে যাতে উদযাপন করতে পারে, মানুষের কাছে নিয়ে আসতে পারে গণমাধ্যম, লাইভ সম্প্রচার, অনলাইন সম্প্রচারের মাধ্যমে এটা তো মানুষের কাছে নিয়ে আসতে পারে, যেটা আমরা ইজতেমার সময় দেখতে পাই, ঘরে বসেই মানুষ মোনাজাত করছে। আরেকটি হলো গণমাধ্যমের সবচেয়ে বড় যে ভূমিকাটা, সেটা হলো যে উৎসবে শান্তি সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে, মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন তৈরির ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে, এবং স্বাস্থ্যবিধির যে কথাটা, সুরক্ষা বিধির যে বিষয়টি আছে সেটি বারবার মানুষকে মনে করিয়ে দিতে পারে, কারণ সময়টি কিন্তু খুবই খারাপ। আমরা একটু ছোট করে একটু যদি ছোট করে আমি মনে করিয়ে দিই যে করোনা সেকেন্ড ওয়েভের কথা আমরা শুনছি, যে সামনে আমাদের করোনার একটা দ্বিতীয় ধাক্কা আসতে যাচ্ছে, তো সেটাকে মাথায় রেখে আমরা কিভাবে উৎসব পালন করতে পারি? সেই জন্যই বলছিলাম, করোনার দ্বিতীয় ধাক্কা বলেন আর প্রথম ধাক্কা বলেন, বাংলাদেশে আসলে করোনা সেইভাবে যায়, কারণ আমাদের এখানে টেস্ট কম হয়েছে, ফলে আমরা করোনার তথ্য আমাদের কাছে পরিষ্কার, প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছে এবং আক্রান্তের হারটা কিন্তু খুব বেশি কমছে না, যদিও সংখ্যা আমরা এখন একটু কম দেখতে পাচ্ছি। শীত আসছে, প্রধানমন্ত্রী নিজে একজন সতর্কবাণী দিয়েছে, সুতরাং এই সব কিছু, করোনা আছে, করোনা থাকছে এবং করোনা বিস্তার লাভ করতে পারে আমরা যদি বেশি গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়াই, আমরা যদি সুরক্ষাবিধি মেনে না চলি, আমরা যদি স্বাস্থ্যবিধিকে উপেক্ষা করি। এই বার্তাগুলোই গণমাধ্যম আসলে বারবার মানুষকে স্মরণ করি, আমরা উৎসব করতে চাই, আনন্দ করতে চাই, কিন্তু নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে নয়, আমাকে আমার পরিবারকে আমার প্রতিবেশীকে সুরক্ষা দিয়েই কিন্তু আমরা উৎসবটা করতে চাই, গণমাধ্যম সেই বার্তাটাই আসলে দিতে পারে না। লাবিদেব, আপনার কাছ থেকে একটা লাইন শুনতে চাই, গান শুনতে চাই আমরা। অবশ্যই, আসলে আমরা এবার সীমিত আকারে হলেও বেশ কয়েকটা পুজোর গান হয়েছে, এবং এর মধ্যে আমরা বাংলাদেশ টেলিভিশনে যেটা করেছি গান, এটা কীর্তন টাইপের একটা পুজোর গান, এবং এই অনুষ্ঠানটি প্রচারিত হবে বিজয়া দশমীর দিনে। এটি সার্বিক নির্দেশনায় ছিলেন আমাদের শ্রদ্ধেয় সুমন সাহা দাদা, এবং আমরা সবাই মিলে খুব আনন্দ করে ওই অনুষ্ঠানটি করেছি, এবং বিটিভিতে রেকর্ডিং করা, অডিও করা, তারপরে ভিডিও করা বেশ আনন্দ নিয়ে করেছি। আমি এই গানটি একটু করে গাই, এটা একটি মজার গান। ওরে আনন্দে গান গারে তোরা, আনন্দে গান গারে, ওরে আনন্দে গান গারে তোরা, আনন্দে গান গারে, মা এসেছেন ঘরে তোরা, আনন্দে গান গারে, মা এসেছেন ঘরে তোরা, আনন্দে গান গারে। ওরে সিদ্ধিদাতা গণপতি, কার্তিকেয় সেনাপতি এলো সঙ্গেতে, সিদ্ধিদাতা গণপতি, কার্তিকেয় সেনাপতি এলো সঙ্গেতে, এলো লক্ষ্মীবাণী দুই ভগিনী মায়ের সাথে করে, এলো লক্ষ্মীবাণী দুই ভগিনী মায়ের সাথে করে, এলো মায়ের সাথে করে, মা এসেছেন ঘরে তোরা, আনন্দে গান গারে, মা এসেছেন ঘরে তোরা, আনন্দে গান গারে। এলো মা গো বাপের ঘরে, পুত্র কন্যা সঙ্গে করে দু চার দিন তরে, এলো মা গো বাপের ঘরে, পুত্র কন্যা সঙ্গে করে দু চার দিন তরে, ওরে নবমী পোহালে নিশি নিয়ে যাবে তারে, ওরে নবমী পোহালে নিশি নিয়ে যাবে তারে, ওরে নিয়ে যাবে তারে, মা এসেছেন ঘরে তোরা, আনন্দে গান গারে, ওরে আনন্দে গান গারে তোরা, আনন্দে গান গারে। লাবলিদেব, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে গান শোনানোর জন্য, অসংখ্য ধন্যবাদ। যেটা স্যার নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতি সময় হয়েছে, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি জেডএস আরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমার সাথে আছেন দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ডক্টর রেজওয়ান সিদ্দিকী এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজ এর সিনিয়র সহসভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। এবার ডিবিসি একটা বিশেষ প্রতিবেদন নিয়ে কথা বলতে চাই। পাখিতাড়াতে আধুনিক প্রযুক্তি নেই, শাহজালালে ছজন শুটারের জন্য মাত্র দুটা বন্দুক আছে। ডক্টর রেজওয়ান সিদ্দিকী, আপনাকে দিয়ে শুরু করতে চাই আবারও। প্রধানমন্ত্রী তো বলেইছেন যে বিমানবন্দর আধুনিকায়নের কাজ চলছে, তারপর রাতের উপযোগী করা হচ্ছে বিমানবন্দরকে, দেশের অগ্রগতির সাথে তুলনা করে এখনকার যে অবস্থা, এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? ডক্টর রেজওয়ান সিদ্দিকী,
আমি মাস তিন চারেকের খবর জানি না যে বিমানবন্দরের কি অবস্থা। ওখানে আধুনিকায়নের কাজ চলছে। বছর খানেক আগে আমি বিমানবন্দরে ইন্টারন্যাশনাল লাউঞ্জে গিয়েছি, গিয়ে দেখলাম যে প্রত্যেকটা সিট ছেঁড়া, মানে সিটের বসার জায়গাটা ছেঁড়া, পেছনের জায়গাটা ছেঁড়া, টয়লেটটা মোটামুটি ক্লিন কিন্তু একটি, বাকি সব নোংরা, এবং যেখানে পানি থাকবার ব্যবস্থা সেখানে পানি নেই, তো গিয়ে পানির কোনো ব্যবস্থা করা যাচ্ছে না, এবং সিটগুলো এমন সত্যি সত্যি যে অনেকেই তো দীর্ঘ সময়ের জন্য বিমানবন্দরে অপেক্ষা করে শুয়ে থাকেন, এতই ছেঁড়া যে পেছনের দিকটা এবং বসার দিকটাও, ফলে আমি কোনটা কোথায় যে বসবো এই জায়গাটা খুঁজে পাচ্ছিলাম না। মনে হলো যে একটা আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছি, এখানে এটা টেম্পো সিটের মতো কতগুলো ছেঁড়া করা জায়গা, এখন এর থেকে কতটা উন্নতি হয়েছে বিমানবন্দর আমি ঠিক জানি না। আর দুই নম্বর পাখি তাড়ানোর ঘটনা, সেটা আধুনিক প্রযুক্তি কি এটা আমি জানি না, তবে আমার ছোট্ট একটা এক্সপিরিয়েন্স আমি বলতে পারি। আমি প্রধানমন্ত্রীর এক এন্টোরেজে আমি হেলিকপ্টারে যাচ্ছিলাম ঢাকা থেকে যশোর, সম্ভবত ওইটার ভেতর যে পাখি ঢুকে পড়তে পারে, পাখি যে একটা বড় ধরনের আঘাত করতে পারে এই বিষয়ে আমার কোনো ধারণা ছিল না। হঠাৎ করে একটা পাখি এই এটা ভেতরে ঢুকে গেছে, এবং সে এক মহা হুলস্থুল ব্যাপার। বহু কষ্টে আমরা চাদর টাদর দিয়ে পাখি আটকালাম, আটকে ওটাকে দ্যাট ওয়াজ ওয়ান ডে, মানে তার রক্তাক্ত হয়ে যাচ্ছিল। তারপর কেউ কেউ বললো যে এটা বাইরে ছেড়ে দেওয়া, সেটাকে বাইরে ছেড়ে দিলাম। এ হলো পাখির সমস্যা, কিন্তু এটাকে আধুনিক করার জন্য একজন দক্ষ, পেছনে একজন দক্ষ লোক দরকার, যিনি এখন বিমান মন্ত্রী বা প্রতিমন্ত্রী যিনি আছেন, তার ভাষা এবং তার নলেজ সেটা আমার সেটা এটার সঙ্গে ঠিক খাপ খায় এরকম আমার মনে হয়নি তার কথাবার্তায়। ফলে একজন আধুনিক মানুষকে সেমিনার আগেও যে আশাদ খান মেমন সাহেব ছিলেন, তিনি যে বিমান বন্দর নিয়ে কিছু করেছেন কিছু আমার জানা নাই বা আমি দেখিনি, তখন তো এই কোভিড আসে নাই, এদিক ওদিক যাওয়া পড়তো। এখন আমার মনে হয় যে যদি এটাকে আধুনিক আইন করতে হয় সব দিক থেকেই করতে হবে। আপনি পাখি তাড়ানোর বলছে দুটো বন্দুক, ভাই দুটো আর দুটো বন্দুক কিনতে বা চারটা বন্দুক কিনতে কত দিন লাগে, যে এটা নিয়ে একেবারে বিশাল একদম শোনালেন আমাদেরকে যে বন্দুক কেনার প্রক্রিয়া চলছে, এর দামই বা কত, কয় টাকায় বা খরচ, কতদিনই বা লাগে এটা টেন্ডার আহ্বান করা হবে, তারপরে দেখা গেল যে 50,000 টাকার বন্দুক 50 লক্ষ টাকায় কেনার নানান প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে। এখন আমরা এটাই আমাদের কাছে মনে হয়, সুতরাং আধুনিক আইন যদি করতে হয় তাহলে সব দিক থেকে করতে হবে, এবং একজন সৎ লোক দরকার এখানে, সৎ এবং যিনি কিছু করতে চান সেরকম লোক। ধন্যবাদ ডক্টর রেজান সিদ্দিকি। সৈয়দ ইশতিয়াক রেজা, আপনার কাছে জানতে চাই একই ব্যাপারে, এখনো ম্যানুয়ালি বিভিন্ন দেশের বাইরে যে বিমানবন্দরগুলো আছে সেখানে এখন আর ম্যানুয়ালি করা হয় না, কিন্তু বাংলাদেশে এখনো ম্যানুয়ালি করা হচ্ছে, এবং সেই সাথে আরেকটা প্রশ্ন আপনার কাছে আমি জুড়ে দিতে চাই, সেটা হচ্ছে সাংবাদিক গিয়ে যখন প্রশ্ন করেছেন তখন বলেছেন যে শিগগিরই এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে, আগে কি এতদিন কি হয়েছে? দেখেন, একটা দেশের বিমানবন্দর হলো সেই দেশের মুখের মতো, মুখের ছবিটা যদি সুন্দর থাকে তাহলে কিন্তু মানুষ আস্তে আস্তে অন্য মানুষটা সম্পূর্ণ অবয়বের দিকে তাকায়। এখন বাংলাদেশে যে কোনো লোক বিদেশ থেকে এসে এই বিমানবন্দরের চেহারাটা দেখে সেটা এত বিবর্ণ খাবার মতো না, যেটি রেজওয়ান ভাই বলছিলেন। আমার নিজের অভিজ্ঞতা মাত্র কয়েক মাস আগে বিমানবন্দরে, এই করোনার মধ্যেও আমি গিয়েছি আমার কন্যাকে নিয়ে আসতে, এত বিবর্ণ অবস্থা, আপনি ট্রলিগুলোতে হাত দেওয়া যায় না, জং পড়ে গেছে, সিট ছেঁড়া, বাথরুমে পানি নাই, টয়লেট নাই, পানি পড়ছে, শুকনা বাথরুম যেটা সেটা নাই। এবং এই যে বিমানবন্দর আধুনিকায়নের কথা, আমরা এটা কিন্তু প্রত্যেক সরকাররা বলেছি, সবাই বলছি বিমানবন্দর আধুনিকায়ন করা হবে, কিন্তু সেই আধুনিকায়নটা আসলে কি সেটা আজ পর্যন্ত দেখলাম না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন আসছে, আগেতে ধরেন যে কনস্ট্রাকশন ওয়ার্ক অনেক বেশি হয়েছে, কিন্তু বিমানবন্দরের শ্রীবৃদ্ধি বলতে যেটা বোঝায় সেটা কিন্তু ঘটে না। এবং এই যে আধুনিক প্রযুক্তির ছোঁয়া, আপনি মাঝে মধ্যেই বিমানবন্দরে দেখবেন যে এসকেলেটর বন্ধ, আপনি মাঝে মধ্যেই দেখবেন যে, এবং আমাদের বিমানবন্দরে এত অথরিটি,
তার যে কি ভূমিকা কিছু বোঝার উপায়, প্রত্যেককে সেখানে ক্ষমতা পান এবং সেখানে যে একটা ভিআইপি কালচার সেটা নিয়ে আমি লিখেছি পর্যন্ত। আমি পৃথিবীর কোন দেশে এরকম একটা প্রকাশ্য নির্লজ্জ উন্মুক্ত প্রকাশ ভিআইপি সংস্কৃতি আমি কোথাও দিই। এক শ্রেণীর সরকারি কর্মকর্তা তারা যেভাবে সেখানে এটা দম্ভ দেখায়, সেখানে যেভাবে সমস্ত সিকিউরিটিরা বিমানবন্দরে পরিষেবা দেওয়ার সমস্ত লোকজন তাদের পিছনে ছুটে সাধারণ মানুষকে উপেক্ষা করে, তাদের তো সময় কোথায়? তাই তারা বলে শিগগিরই করে বলবো। আপনি ছয় মাস পরে গিয়ে আবার জিজ্ঞেস করবেন, বলবেন শিগগিরই আমরা করে ফেলবো। এবং বন্দুক কিনতে টেন্ডার টাকা লাগে, আরে আহমেদ হোসেনের কোম্পানিতে গেলে তো দুইটা বন্দুক আপনি কিনে নিয়ে আসতে পারেন, এটা তো এক ঘন্টার একটা ব্যাপার। আসলে আসল কথা হলো ইচ্ছা নাই, মনস্তত্ব নাই। মনস্তত্বের ভেতরে খালি কখন খালি সুবিধা পাওয়া যাবে, দুর্নীতি করা যাবে, বেতন বাড়ানো যাবে, গাড়ি বাড়ানো যাবে, বিমানবন্দর থেকে কি জিনিস বাড়িতে নেওয়া যাবে, এই সব কিছু চিন্তা যদি মাথার ভেতরে থাকে তাহলে বিমানবন্দর উন্নয়নটা কখন হবে? এটা হলো আমাদের এই লোকগুলোর সামগ্রিক মনস্তত্ব। এরা কেউ বিমানবন্দরে মানুষের সেবার জন্য, বিমানবন্দর উন্নয়নের জন্য, উন্নত যাত্রী এই এই মানুষগুলো কিছুদিন পর পর বিদেশ যায়, বিমানবন্দর দেখে আসে, ফিরে এসে সব ভুলে যায়। কারণ যায় শুধু শপিং করার জন্য, যায় শুধু নিজের পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য, কিছু ডলার কামানোর জন্য, তথাকথিত ট্রাভেলিং অ্যালাউন্সের জন্য, কিচ্ছু করে না এরা। এরা কিছু শিখে আসে না, এদের ভিতরে শেখার কোনো চেষ্টা নাই, এবং এরা তো প্রচন্ড রকমের ইনওয়ার্ড ওরিয়েন্টেড, আত্মকেন্দ্রিক। এরা কখনো কাউকে দেওয়ার মতন আউটওয়ার্ড ওরিয়েন্টেড না, যেই কারণে আপনি দেখবেন যে কোনো একটা ছোট্ট সমস্যা, এই পাখির সমস্যা, এটা আমি বহুদিন থেকে আপনারা রিপোর্ট করেছেন, ধন্যবাদ যে ডিবিসিকে এরকম একটা গুরুত্বপূর্ণ ইস্যুতে রিপোর্ট করেছেন, কারণ বড় দুর্ঘটনা ঘটতে পারে ছোট কাজের জন্য। এই রিপোর্ট আমি আগেও দেখেছি, পত্রিকায় পেয়েছে, প্লাইন একাডেমির লোকজন বলেছেন তারা কষ্ট পান পাখির কারণে, তাদের অনেক ঝুঁকির মধ্যে থাকতে হয়। সেখানে আধুনিক ব্যবস্থাটা কি সেটার কোনো পরিষ্কার ব্যাখ্যা নাই। ছয়জন মানুষ আছে, তার মধ্যে দুটা বন্দুক, সেটাও চলে কিনা কে জানে। আবার ভয় আছে কিন্তু, ধরেন বন্দুক কিনে দিলেন, কোন দিনে বিমানটাই ফেলে দেয় বন্দুক, সেই একটা ভয় আছে কিন্তু। সুতরাং সবকিছু মিলে দক্ষতা, সক্ষমতা, আন্তরিকতা, প্রত্যেকটার অভাব করে করে খাচ্ছে বাংলাদেশের সেবা খাতগুলোকে। বিমানবন্দর একটা সেবা খাতের অংশ, মানুষকে সেবা দেওয়া, মানুষ এখানে হয়রানির মধ্যে পড়ে, সেবা কোথায় পায় আমি জানি না। বাংলাদেশের কোনো সরকারি প্রতিষ্ঠানে ক্ষমতা কিংবা টাকার জোর না থাকলে কোনো সেবা পাওয়া যায় না। এই সংস্কৃতি থেকে আমরা উন্নয়নের অনেক কথা বলছি, বাংলাদেশ অবশ্যই উন্নয়ন করেছে, মানুষের ভিতরে উন্নয়নের স্পৃহাও আছে, কিন্তু সেটা এরকম নানা জায়গায় আমলাতান্ত্রিক ইস্তিয়াককে অসংখ্য ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতি সময় হয়ে গেছে, বিরতির পরে আমরা এসে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। জেডা স্যার নিবেদিত সংবাদ সম্প্রসারণে আর একটা বিরতি সময় হচ্ছে, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি জেডা স্যার নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমার সাথে আছেন দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ডক্টর রেজওয়ান সিদ্দিকী এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সিনিয়র সহসভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। এবার আলোচনা করতে চাই, এক হোটেল ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি করেছেন কক্সবাজারের মেয়র মুজিবুর রহমান। এই বিষয়টি নিয়ে ডক্টর রেজওয়ান সিদ্দিকী আপনাকে দিয়ে আবারও শুরু করতে চাই। এই এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে, বিষয়টাকে কিভাবে দেখছেন এবং কতটা হতাশাজনক ব্যাপারটা? কথা যে আপনি দ্বিতীয় শব্দটা যেটা বললেন জনপ্রতিনিধি, এখন এই দেশে যারা জনপ্রতিনিধি নামে পরিচিত তাদের একজনও জনপ্রতিনিধি না। আপনি আওয়ামী লীগের টিকিট মানে আপনি ইলেক্টেড, আপনি জনপ্রতিনিধি হয়ে গেলেন। আওয়ামী লীগ আপনাকে নমিনেশন দিল মানে আপনি জনপ্রতিনিধি হয়ে গেলেন, আপনার কোন জনগণের ভোটের কোনো দরকার নেই। একটা লোকও এদেশে জনগণের ভোটে নির্বাচিত হয়নি, তো সুতরাং আপনি এসে উপজেলা চেয়ারম্যানই বলেন, পার্লামেন্ট সদস্যই বলেন, কেউ জনগণের ভোটে নির্বাচিত হয়নি। সুতরাং জনপ্রতিনিধির কথাটা খাটে না। তবু যেভাবে হোক ওই পদে তো বসেছেন, বসে আমি তো চিন্তা করি মোটে এক কোটি টাকা ঘুষ চেয়েছেন উনি। কক্সবাজারের মতো জায়গা যেখানে শত সহস্র কোটি টাকা উঠছে, সেখানে এক কোটি টাকা তো সামান্য, এবং এটাই তো করেন। আপনারা যদি যেসব আমরা ভিডিও মানে অডিও যেসব আমরা মাঝে মধ্যে শুনতে পাই, চাঁদাবাজির মাত্রাটা কোথায়, কোন লেভেলের লোকরা করে, সেটা তো আমরা ইতিমধ্যে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। তো সেখানে উনি এক কোটি টাকা ঘুষ চেয়েছেন এবং হোটেলই দখল করে নিয়েছেন সম্রাটের মতো, যে এক ফ্লোর ভাড়া নেওয়ার নামে পুরো বিল্ডিং দখল করে নিয়েছে, নয়তলা বাড়ি। তো সুতরাং এখানেও তো প্রায় পরিস্থিতিটাই, ওনাকে তো বিদায় করে দিছে, যে হোটেল মালিক তো আর মালিক ছিলেন না, তো এখন তারপরে ওনাকে আরো 3 কোটি টাকা দিয়েছে, আরো 1 কোটি টাকা দিলে উনি মালিকানা ফেরত পাবেন, কি মগের মূল্য! এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে
কঠোর ব্যবস্থা সরকার কখনো নিচ্ছে কোন জায়গায় কোন সেক্টরে। আপনি দেখেন যে যেখানে যত দুর্নীতি আছে আমরা খবরটা পেয়ে যাই, এখন অনেক মিডিয়ার কারণে আমরা খবরটা পেয়ে যাই, আপনারাও যেমন দেখাতে পারলেন যে মিডিয়ার কারণে, কিন্তু এই লোক যে এই অবস্থায়, উনি তো অ্যারেস্টর নাই বোধ হয়, উনাকে দুদক জিজ্ঞাসাবাদ করেছে কেন এরকম একটা লোক অ্যারেস্ট হবে না, তার অ্যাকাউন্টে টাকা পাওয়া গেল, সেই সেই লোকটাকে অ্যারেস্ট করা যাবে না কেন? সেই সঙ্গে এটাও জানতে চাই সারা বছরই কারো না কারো নামে চাঁদাবাজি হচ্ছে, এটা কিভাবে বন্ধ করা যায়? না দেখেন, এই রিপোর্টটা দুটো খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমার চোখে পড়েছে। একটা হলো এই ভদ্রলোক শুধু পৌরসভার মেয়র নন, তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, অর্থাৎ তিনি সরকারি দলের কিন্তু একজন নেতৃস্থানীয় ব্যক্তি। সুতরাং তার ব্যাপারে সরকারি ব্যবস্থা, প্রাতিষ্ঠানিক ব্যবস্থা যেমন প্রয়োজন, তেভাবে দলের দিক থেকে যেই দল শুদ্ধি অভিযানের কথা বলছে, প্রতিনিয়ত দল প্রধান নানা ধরনের প্রচেষ্টার ভিতর দিয়ে গেছেন দুর্নীতির বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে। সেখানে একটা জেলা সাধারণ সম্পাদক যিনি আবার মেয়র পদে বসে আছেন, তিনি এরকম একটা কাজ করছেন এবং তিনি তো অস্বীকার করবেনই, সেটা উনি করেছেন এবং তিনি অত্যন্ত ঘোড়া যুক্তি দেখেছেন যে তার কণ্ঠ বসিয়ে দেওয়া হয়। দ্বিতীয় যে বিষয়টি আমার কাছে, শাহজাহান নামের যে লোকটি তার কাজটা তো আরো ভয়ঙ্কর। তিনি স্বরাষ্ট্র মন্ত্রীর কাছ থেকে ফুল নিচ্ছেন, ইয়াবা ব্যবসায়ী হিসেবে আত্মসমর্পণ করে যে আমি আর করবো না, কিন্তু এখন বলা হচ্ছে কারাগারে বসেও তিনি পুরো জেলার ইয়াবা নিয়ন্ত্রণ করছেন এবং সেই হোটেল মালিককে তিনি হুমকি দিচ্ছেন। তাহলে আমরা যাদেরকে আত্মসমর্পণ করিয়েছিলাম তখন, আমাদের পুলিশ প্রশাসন, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী, তারা কোথায়? একটা নতুন রিপোর্টের ইঙ্গিত দেখতে পাচ্ছি আমি, একটা একটা ভালো অনুসন্ধান রিপোর্ট হতে পারে, যারা আত্মসমর্পণ করেছিল, সরকারের কাছ থেকে সুবিধা নিয়েছিল এবং তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার কথা বলা হয়েছিল, তারা কি সত্যি ফিরেছে নাকি আবার সেই মনিটরিংটা কোথায়, সেটাও সেটাও খুব নিশ্চয়ই জরুরি বিষয় যে তারা এখন কি অবস্থায় আছে। অসংখ্য ধন্যবাদ ডক্টর রাজান সিদ্দিকী, স্বদেশ ত্যাগরাজ, অসংখ্য ধন্যবাদ আজকে আমার সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে, বিবিসির সঙ্গে থাকুন।